আমাদের মাদ্রাসার মাটিতে আমাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি জোরপূর্বক দোকানপাট করে আসছে। ওদের ক্ষমতার কারণে আমরা অনেক সময় অসহায় হয়ে গেছি, ওদের মধ্যে আমরা মার খেতে গেছি, আমরা মেরেও খেয়েছি, আমাদের এলাকাতে তারা হয়েছে। তাও মেন এখানে কন্ডিশন করে বাবু মাস্টার এখানটা বেশি এটাকে মানে পরিচালনা করে। এইটাকে আমরা বারবার নোটিশ করার পরেও তারা দোকানপাট ভাঙছেন না, সেহেতু আমাদের ছাত্রছাত্রীদের খেলা যে প্রয়োজন সে খেলাধুলা ব্যাহত হচ্ছে। অতএব আমাদের সকলের দাবি, আমাদের মাদ্রাসার মাটি অবৈধভাবে দোকানপাট উচ্ছেদ করে আমাদের ছাত্রছাত্রীদের খেলার একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি। সরকারের কাছে আমাদের জোর দাবি, যেন আমাদের দিকে লক্ষ্য করে, আমাদের ছেলে মেয়ের দিকে লক্ষ্য করে লেখাপড়ার পাশাপাশি যেন আমাদের খেলাধুলা উপযোগী করে দিতে পারে। স্কুলে লেখাপড়া করলে খেলা প্রয়োজন আছে, অথচ আমাদের মাদ্রাসার জমি আছে মানে স্থান আছে বলে আমরা খেলতে পারছি না। এগুলো আমরা খেলতে গেলে হয়তো খেলতে দেয় না, তারা দোকান উঠাচ্ছে না, বারবার বললেও তারা আমাদের কথা শুনছে না। মাদ্রাসার সারাও বলছে আমাদের খেলা দেওয়া হবে, অনুষ্ঠান বিভিন্ন সময় আমরা খেলার সমস্যা হচ্ছে, এ কারণে আমাদের দোকান উঠাতে হবে। মাঠ আছে কিন্তু আমরা খেলতে পারি না, যেমন দোকান আছে দোকানগুলো উচ্ছেদ করা আমাদের দরকার। আমাদের এটা খেলার মাঠ, আমরা খেলতে যাই কিন্তু আমাদের এতজন ছাত্রছাত্রী খেলা হয় না একটু, আর আমাদের যে জায়গাটুকু আছে সেটা ওনার অবৈধভাবে দোকান লাগিয়ে আমাদের থেকে দখল করে রেখেছে। আমরা নিয়মিত খেলাধুলা করতে পারি না, পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা করাও জরুরি। শুধু পড়াশোনা করলে শরীর স্বাস্থ্য মন ভালো থাকে না, আমাদের খেলার মাঠ দখল করে রেখেছে অন্যান্য মানুষেরা, যেমন বিভিন্ন ধরনের দোকানপাট দিয়ে রেখেছে। আমাদের এই খেলার মাঠ ফাঁকা করতে চাই আমরা, আমাদের দাবি আমরা যেন সুন্দর এবং ভালো একটা খেলার মাঠ পাই। আমাদের মাদ্রাসার এই যে জায়গা জমি থাকা অবস্থায় আমলিকের লোকজন কিছু নেতা আছে, তারা মানে ক্ষমতা দেখিয়ে দোকান পাশ বসে তাদের মানে জোর জবরদস্তি করে তারা এখানে বসবাস করছে। আমরা অনেকবার ট্রাইব বলেছিলাম, চেষ্টা করেছিলাম, অপর লেভেলও গেছিলাম, অনেক প্রতিকার দিয়েছিলো, কিন্তু ওদের কারণে, ওদের ক্ষমতার কারণে আমরা অনেক সময় অসহায় হয়ে গেছি। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এর দূরত্ব আমরা এটা সমাধান চাই। আমরা যেন তাড়াতাড়ি আমাদের ছোটো ভাই বোনরা যারা এখন লেখাপড়া করে তারা যেন এই সুযোগটা ভোগ করতে পারে। মেন এখানে কন্ডিশন করে বাবু মাস্টার এখানটা বেশি এটাকে মানে পরিচালনা করে, এইটাকে এই মাদ্রাসা মাটিতে বাবু মাস্টার প্রচলিত করে। ওনার কারণে অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত মধ্যে, আমরা অনেক সময় পদের পদে আমরা মার খেতে গেছি, আমরা মেরেও খেয়েছি, আমাদের এলাকাতে তারা হয়েছে। তাও তাই আমরা এখন আসছে, আমরা চাই দূরত্ব এটা বিচার চাই। আমরা মাস্টারটা কে, আওয়ামী লীগের কে? তিনি একজন মাস্টার, তিনি আওয়ামী লীগের একটা পদে নিয়ে আছেন, তিনি এখন নাই, তিনি বাসায় আমাদের এলাকার একজন, সে একটা প্রভাবশালী লোক।